আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি মূলত নরসিংদীর একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, যেখানে হাড্ডি বোনা খাবো। আমরা সবাই হাড্ডি বোনা খাবো। তো আমাদের বন্ধুবান্ধব চলে এসেছে। এটা হচ্ছে আমার বাইয়া, রানা বাইয়া, বিশিষ্ট কক্সবাজার বিশেষজ্ঞ। তো এটা হচ্ছে রানা ভাই, আর এটা হচ্ছে আলমগীর ভাই। আমরা এখন রওনা দিব। এই বাবু ভাই কই? বাবু ভাইকে তাহলে আমরা মিস করছি। আচ্ছা থাক, আজকে তো আমরা রুটি কলা খাবো না, রুটি কলা ছাড়াই আজকে চলবে। তো চলুন কেচাকেচি শুরু করে দেই। আমরা চলে এসেছি সেই বিখ্যাত নিরালা হাড্ডি রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। কী কী খাবার আছে আপনাদেরকে খেয়ে তারপরে দেখাবো, সাথেই থাকুন। এটা হচ্ছে হাড্ডি, হাড্ডিটা রান্না করা হচ্ছে না। এটা কয় বেলা রান্না করেন আপনারা? এটা তিন চার বেলা রান্না হয়। তিন চার বেলা রান্না হয়। আচ্ছা, সেই জন্য আমার খাবার কোনো মানে ঠান্ডা নেই, কোনো চলতেছে খাবার। একটা ভিতরে পড়ে বাইরের মধ্যে একেবারে 24 আওয়ার্স আপনাদের এটা খোলা থাকে নাকি? জি জি, 24 আওয়ার্স খোলা আছে। আপনি 24 যে হাড্ডি কালো করে দুইটি পাবেন। আচ্ছা, আপনাদের এখানে আর কি কি আইটেম আছে? আমার এখানে গরুর মন্ডি আছে একটা হাফ কেজি, খাসির কালো গুনা আছে চুই জাল দেওয়া, এবং রেশ মাংসের কালো গুনা ওটা চুই জাল দেওয়া আছে। টাকি মাছের ভর্তা পাবেন, সব ভাজি পাবেন, কচুর শাক পাবেন, আইর মাছ পাবেন, গোয়াল মাছ পাবেন, মানে দেশীয় মাছ বলতে যেগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ। কিন্তু করি চলে রান্না করা। আচ্ছা, এটা পুরোটাই লাকড়ি দিয়ে রান্না করা হয়? লাকড়ি দিয়ে রান্না করা। দেখতেই পাচ্ছি, এটা কি মাছ না? মূলত সব ধরনের খাবারই রাখতেছেন এখন আপনারা? সব ধরনের আইটেম আমাদের কাছে আছে, পরিষ্কার করছে, আমরা সব সময় থাকি। আর রান্নাঘরটাও দেখতে পাচ্ছেন একটা একদম পরিষ্কার, খুবই সুন্দর পরিবেশে রান্না করা হচ্ছে। আর আমার কাছে তো এটা দেখে এখনই খাওয়ার জিভে জ্বলা এসে বলছে, চমৎকার রান্না মনে হচ্ছে। আর এটা হলো সবচেয়ে সুন্দর কথা হলো, এটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, যেটা তারা নিজেরাই এটা প্রোভাইড করে, নিজেরাই এই তেলটা প্রোভাইড করে। চুই ঝালটা আমরা দেখতে পাচ্ছি। এটা কাকা কোত্থেকে নিয়ে আসেন? খুলনা থেকে। আপনি নিজে নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি পরিচিত আর কি? আচ্ছা, কোন সময় আপনার ইয়েটা বেশি থাকে, মানে ভিড়টা বেশি হয় কখন? দুপুরে একটা থেকে মনে করেন রাইতে 12টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে রাতের বেলা একটু বেশি আসে নাকি? আপনার মূলত বেশিরভাগ কাস্টমার গুলা কারা? মূলত তাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমরা যখন আসছিলাম তখন একটা মোটর সাইকেল আর আমরা ছিলাম, আর এই মুহূর্তে একেবারে গাড়ি দিয়ে ভরে যাচ্ছে, ওই পাশটাও মোটামুটি ভরে যায়। আমরা তাহলে এখন খেয়ে নিব আর কি, চলুন। আপনার সিনার হাড্ডি হলে 180 টাকা প্লেট, আর গরু মাংসের কালাবন হলো 250 টাকা প্লেট, নইল হইলো 300 টাকা, খাসি আছে 300 টাকা, রুই মাছ আছে মনে করেন 150 টাকা, দেশি মুরগি আছে 150, এই আর কি। এইসব এর মধ্যে সবচেয়ে বেশি চলে কোনটা? বেশ চলে কালাবন। আর আমাদের সব তিনগুলোই মোটামুটি সেম সেম আর কি, আর মনে করেন 18-20। আমাদের খাবার চলে এসেছে। এটা কি দিছো? এটা হচ্ছে এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে কচু শাক, আর সালাদটা হচ্ছে চলে আসছে, আর ভাতটা মোটামুটি চিকন আছে। এটা হচ্ছে স্পেশাল সর্ষের তেলের সালাদ, আমি প্রথম তেল দিয়ে সালাদ খাইতেছি আর কি, কিরকম হবে জানি না। এটা হচ্ছে কালা বোনা, আর এটা হচ্ছে হাড্ডি। তো আমি ফার্স্ট অফ অল হাড্ডিটা নিলাম, হাড্ডি বোনা, এটা দেখি কিরকম লাগে। এটা হচ্ছে কালো বোনা, যেটা 250 টাকা বলছিল, এখানে 2 3 4 5 6টা মতো পিস আছে। 8 পিস পাবো আর দিব না? আচ্ছা আচ্ছা, আর হাড্ডির মধ্যে আছে মোটামুটি বেশ পেট ভরাই, হাড্ডি 180 টাকা। খাবারের স্বাদ কেমন? খুবই ভালো। জি, খাবারের স্বাদ কেমন?
আমাদের নুনি গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা দুইটা নুনিগুলো হলো 300 টাকা করে। এর ওজন কত হবে? এই দেখিস, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো আলমগীর ভাই ব্যাপক যুদ্ধ করতেছে এটা নিয়ে, একদম খুবই চমৎকার ভাবে এটা খাওয়া শেষ করছে। আমরা কেউ পারি নাই, আমারটা দেখেন একেবারে হয়ে গেছে প্রায়। রানা ভাইটা একদম পরিষ্কার, একটুও বাকি নাই। এই পাশটা দেখে গেলে ওই পাশটা দেখা যাবে। আর আলমগীর ভাই এখনো প্রচেষ্টা চালায় যাচ্ছে। তো আমার খাওয়া দাওয়া শেষ, খাবার মোটামুটি ভালোই ছিল। এই যে আলমগীর ভাইয়ের নলিটা দেখেন, এই পাশটা দেখা যায়, ওই পাশটাও দেখা যায়, একবার পুরো ফাঁকা বানিয়ে ফেলছে, চমৎকার ভাবে খাইছে আর কি। আর খাবার শেষে যে ডেজার্টটা আছে, ডেজার্ট হিসেবে দই আছে, দইটা মোটামুটি ভালো খেতে পারেন। আলমগীর ভাই আপনার অভিজ্ঞতা বলেন কিরকম? ভালো এবং পিওর দুধের দই। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর এই জায়গায় আসতে হলে অবশ্যই আপনাকে পাঁচদোনা আসতে হবে। পাঁচদোনা থেকে তারপরে সোজা যে রাস্তাটা সিলেটের দিকে গেছে, এই সিলেটের হাইওয়ের দিকে আসলেই আপনি পেয়ে যাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম রাস্তাটি, রাস্তার একদম পাশেই রেস্টুরেন্টটা। তো এসে খেয়ে যেতে পারেন। মোটামুটি আমার কাছে 10-এ যদি আমি মার্ক করি তাহলে 10-এ 8 দেওয়া যেতে পারে আর কি। আর পরিবেশটাও চমৎকার, মোটামুটি সিমসাম এবং সব কিছু পরিষ্কার, সেদিক দিয়েও ভালো আর কি। আর এর থেকে সবচেয়ে বিশেষ কথা হচ্ছে তারা খুবই আন্তরিক আর কি, আন্তরিকতার সাথে খাওয়ায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।